নমস্কার বন্ধুরা, আমি বাপন, রয় গ্রিনওয়াল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে চলে এসেছি বিকাশ নার্সারিতে এবং বিকাশদার কাছ থেকে জানবো যে কীভাবে এই সর্ষে চাষ করতে হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বিকাশদা, সর্ষের বীজ সম্পর্কে যদি একটু বলেন দর্শক বন্ধুদের। হ্যাঁ, এই জাতটা মূলত ভিয়েতনামের একটি জাত বলা হয়। তো আমি যেখান থেকে কালেকশন করেছিলাম তা আরও বলেছিল, কিন্তু কেউ কেউ অন্যান্য নামে বলছে, সেই জাতগুলো তো মোটেই নয়, এটা ঠিক। যাই হোক, যার আমি গত বছর করেছি, অনেকেই ভিডিওতে দেখেছেন, কয়েক লক্ষ লোক দেখেছে সেই ভিডিওগুলো। আর ঠিক আবার চাষের সময় হয়ে আসলো, সেই বিশেষ করে আশ্বিন, অর্থাৎ অক্টোবরের প্রথম দিকে শুরু করবেন, আর বাংলায় আশ্বিন মাসের মধ্যে লাগান, তাহলে আপনি কিন্তু ভালো ফলন পাবেন। এই সর্ষেটা 5 থেকে 6 কুইন্টাল বিঘা প্রতি হয়, যদি আপনার কমও হয়, যদি 4 কুইন্টালও হয়, তবুও কিন্তু আমাদের প্রচলিত যেসব সর্ষে রয়েছে তাদের থেকে অনেক ভালো। আর এটা সহজে অল্প স্বল্প জলে, যে জল জমলে যে ঢলে পড়ে গাছ, আমাদের লোকাল সর্ষেগুলো বা বুলের সর্ষে তাই, কিন্তু এটা ঢলে পড়বে না। আর এটাকে আমি তাহলে কী করে করবেন একটু আগে বলেই নিই। তাহলে 3 ফুট দূরে আগে আপনি জমি রেডি করতে হবে। জমিতে 1 বস্তা ফসফেট, 15 কেজি পটাশ, 10 কেজি ইউরিয়া, এটা বিঘা প্রতি। 1 বস্তা বলতে 50 কেজি ফসফেট, আচ্ছা, আর 15 কেজি পটাশ, 10 কেজি ইউরিয়া। আপনি যা পারেন জৈব সারের সাথে দিন, তারপর 2 কেজি সালফার, যেটা দানা পাওয়া যায় সেটা দিতেই হবে, তাহলে শস্যের তেলের পরিমাণ বেশি হয়। এটা আপনি পেয়ে যাবেন এখানে, আমাদের দেশে বিশেষ করে পাওয়া যায়, বাংলাদেশে জানি না, কারণ অনেক বাংলাদেশ বন্ধুরাও ফোন করেন, আর অনেকে অবশ্য এখানে এসেও নিয়ে গেছেন, অনেকে পাচ্ছেন না, কোনো সোর্স পাচ্ছেন না। তাই যাই হোক, সেটা যারা আসবেন বাংলাদেশ থেকে তারা নিয়ে যাবেন। যাই হোক, মাটিতে এবার এইসব মেশালেন, মিশিয়ে আপনি লাঙল দিন 3 ফুট দূরে দূরে, অর্থাৎ 2 হাত দূরে দূরে এর মাটি টেনে ভেলি করে নিন, সেটা খুব একটা উঁচু করতে হবে না। আর আবার 3 ফুট দূরে দূরে বীজ থেকে, বীজের দূরত্ব 2 করে বীজ, বীজটা এতটা ডিস্টেন্সে, একটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা দেবেন। এখান থেকে আবার মাপ নিয়ে 3 ফুট দূরে, বা যদি আপনি মনে করেন আপনার জমিটা জোর কম আছে, তাহলে আপনি 3 ফুট লাইন করুন, তারপরে বীজ থেকে বীজের দূরত্ব 2.5 ফুটও দিতে পারেন, তাহলেই আপনার সর্ষে হয়ে যাবে। তবে এটা সেচ, যেহেতু বড় গাছ, গাছটা এত বড় গাছ অবধি হয়, এই থেকে, হ্যাঁ, এই অবধি হয়, তার মানে 5 থেকে 6 ফুট। তো এই গাছটি কিন্তু, এই যে আপনি এই সবেদা গাছটা দেখছেন, ঠিক এইরকম এর গোড়াও হবে এইরকম, অলরেডি অনেকে দেখেছে, তো তো ঠিক আর এইরকমই হয়, হ্যাঁ এইরকমই হয়, আর গোড়াও এরকম মোটা হবে। তার মানে যেহেতু ওর বডিটা একটু শক্তপোক্ত, তাই অল্প স্বল্প জলে ও ঢলে পড়ে না, অল্প হাওয়াতেও যেগুলো কাত হয়ে যায় এ কাত হয় না। আপনি এর ফলন পাবেন 5 থেকে 6 কুইন্টাল। আর কীটনাশক কথা বলে রাখি, মাঝে মাঝে কীটনাশক লাগতে পারে, সেটা আপনার কোন কীট লেগেছে তার উপরেই নির্বাচন করতে হবে যে কী ওষুধ। তবে তখন কিন্তু ওই শীতকালের ওই পিরিয়ডে কখনো কখনো মেঘ হলে জাপ পোকা ধরে, এই জাপ পোকাকে আপনি দমন করতে গেলে রোগার বা টেগার নামে 2-3টে আরও ওষুধ আছে, এইগুলো আপনি দিলেই সেটা চলে যায়, সেটা রোদের সময় দিতে হয়। যাই হোক, আর বীজ কিন্তু আমরা অলরেডি আরও 4 মাস আগে থেকেই দিচ্ছি, অনেকেই নিয়ে গেছেন। আপনিও যদি এখন শুনে থাকেন বা চাষে আগ্রহী হয়ে থাকেন, আপনি অবশ্যই সর্ষের বীজ আমার কাছে ফোন করুন, আপনি পেয়ে যাবেন বীজ। আমার ফোন নাম্বার 9002716291। আপনি এই নাম্বারে যোগাযোগ করুন, এই নাম্বারে আপনি টাকা দিন, এটা আমার ফোনপে নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি ফোন করলেও পাচ্ছেন আমাকে। তবে আমি বলছি আপনি টাকা দিন, আর স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে দিন যে আপনি টাকা দিয়েছেন। 100 গ্রাম সর্ষেতে 1 বিঘা জমি হয়ে যায়, 100 গ্রাম সর্ষের দাম 500 টাকা, আর কুরিয়ার মারফত গেলে সেটা আপনি আরও 60 রুপিস আরও দিতে হবে, তাহলে 560 টাকা আপনি দিয়ে দিন। তারপর আপনার অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে লিখে দিন,
অবশ্যই তার সাথে আপনার ফোন নাম্বারটাও লেখা থাকবে এবং পিনকোড তো অবশ্যই দিতে হবে, নয় কিন্তু পিনকোড না থাকলে সহজে খুঁজে পাওয়া যায় না, কুরিয়ার যায় না। তো আপনি আগে সব আমাকে না জানিয়েও আপনি আগামী দু মাস, আজকে থেকে, আজকে তারিখটা বলো, আর 24শে আগস্ট, হ্যাঁ 24শে আগস্ট থেকে মোটামুটি আরও দু মাস এই বীজ পাবেন। তবে উপযুক্ত সময় তো আশ্বিন মাস, তার মানে বাংলা মাসের আর এক মাস পরেই আপনি সর্ষে লাগানো শুরু করতে পারেন। তো তার জন্যে বীজটা তো একটু আগেই হাতে হাতে পেতে হবে আপনার, তার মানে আপনি অলরেডি এই ভিডিও প্রকাশের পর থেকে আপনি যোগাযোগ শুরু করুন। তো তার জন্যে আপনি 560 টাকা যদি কুরিয়ারে নিতে হয়, আপনি এসে নিলে 500 টাকাই, আর যদি আপনি কুরিয়ারে পেতে চান, পোস্ট অফিসে পেতে চান, তাহলে কিন্তু 560 টাকা দিতে হবে, এক্সট্রা লাগছে। তাহলে এটা আপনি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন এবং ফোনপেতে টাকা দিয়ে হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিন আর আপনার অ্যাড্রেসটা লিখে দিন। আমরা আপনি যদি ফোন নাও করেন, আপনার অ্যাড্রেসে, আপনি যেহেতু টাকা দিয়েছেন, আপনার অ্যাড্রেসে বীজ চলে যাবে। আর এটা তো আমি বললাম কীভাবে চাষবাস করবেন, হাইট কিন্তু এত বড় অবধি হতে পারে 5 থেকে 6 ফুট, কিন্তু অল্প স্বল্প হাওয়াতে আমাদের যে শস্যগুলো, প্রচলিত শস্যগুলো যে পড়ে যায় সেটা পড়বে না, আমরা গত বছর দেখেছি পড়ে না। কিন্তু অনেকে আমার ভিডিও দেখেছেন যে খুঁটি দিয়ে কিছু কিছু গাছ বাঁধা ছিল, তার কারণ আছে, সেটা বলে দিই। অনেকে বলছেন আপনি খুঁটি দিয়েছেন, আবার বলছেন পড়ছে না। এটা খুঁটি দিয়েছি তখনই, আমরা বহুদিন পর জল দিয়েছিলাম, তখন একদম গাছে ফলগুলো এখন পুষ্ট হয়ে গেছে, আর যেদিন জল দিয়েছি সেদিনই বৃষ্টি হয়েছে, সেদিনই হাওয়া হয়েছে, তার জন্য একটু কাত হয়েছিল। তো আমরা দেখলাম আমাদের তো অল্প স্বল্প রয়েছে, তো খুঁটি দিয়ে দিলাম। যদি কিনা ধরুন আপনি আজকে জল দিলেন, কাল পরশু কোনো বৃষ্টি হলো, তাতে কোনো ক্ষতি হবে না। হাওয়া যদি 3-4 দিন পরে হয় তাও ক্ষতি হবে না। এবার যদি আজকে জল দিলেন, আজকেই বৃষ্টি, আজকেই ঝড়, তাহলে ক্ষতি হতেই পারে। দেখুন প্রাকৃতিক ব্যাপার, সেটা আমরা কি করে বলি। যাই হোক, আপনি অতিসত্বর যোগাযোগ করুন। শস্য চাষের সময় চলে এসছে, এখন বীজটা যেন আপনার হাতে তাড়াতাড়ি পান, তার জন্য যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9002716291, নিশ্চয় স্ক্রিনেও দেবে নাম্বারটা। আচ্ছা, আমার এটা হচ্ছে নদিয়া জেলার দেবগ্রাম অঞ্চল, এটা কিন্তু দেবগ্রাম ওই রেল স্টেশন না, এটা নদিয়া জেলার রানাঘাটের পাশে গাংনাপুর থানার অন্তর্গত দেবগ্রাম অঞ্চল। যাই হোক, আমার এই দেবগ্রাম অঞ্চলে আমি বসবাস করি, কিন্তু যারা কলকাতার দিক থেকে আসবেন তারা বনগাঁ হয়ে আসবেন না, তারা রানাঘাট হয়ে আসুন। কলকাতা থেকে শিয়ালদা থেকে ট্রেন পাবেন, তারা রানাঘাটে আসুন, রানাঘাট এসে বনগাঁ লোকালে চেপে নব রায়নগর স্টেশনে নামুন। আর টিকিট করতে গেলে রায়নগর বললে হবে না, নব রায়নগর বলুন, তাহলে আপনি টিকিটটা পাবেন। আর যারা মুর্শিদাবাদ দিক থেকে আসবেন, এদিকে গেদে বানপুর দিক থেকে আসবেন, সবারই রানাঘাটে আসতে হবে। রানাঘাটে এসে আপনি বনগাঁ লোকালে চাপুন, বনগাঁ লোকালে চেপে আপনি নব রায়নগর স্টেশনে নামুন। নেমে এখানে যারা টোটো চালান তারা সবাই আমাকে চেনে, আপনি শুধু বলুন বিকাশের নার্সারি যাব, আপনাকে নিয়ে আসবে। তবে অনেকে একজন আসলে ওনারা 50 টাকা নেন, তো দুজন আসলেও সম্ভবত 50 টাকাই নেওয়ার কথা। হ্যাঁ, 50 টাকা, 50 টাকা নেয়, যেহেতু আমি মেইন রোড থেকে একটু সাইডে, তাই ওদের অন্য প্যাসেঞ্জার হয় না বলে ওরা 50 টাকা নেয়। আচ্ছা, যাই হোক, আর এভাবেই আপনি আসুন। যেহেতু আমি তো বললাম গাংনাপুর থানার অন্তর্গত আমি থাকছি, তার মানে আপনি রায়নগর আসলে পেয়ে যাচ্ছেন। যারা যারা বনগাঁর থেকে আসবেন, বনগাঁ অঞ্চল থেকে আসবেন, তারা গাংনাপুরে নামুন, এবং বনগাঁ থেকে যখন ট্রেন ধরবেন তারা ট্রেনের সামনের বগিতে উঠবেন, গাংনাপুর ওখানে নেমে যে স্ট্যান্ড পাবে, টোটো স্ট্যান্ড, সেই টোটো স্ট্যান্ডে আমার নাম বললেই, কারণ বেশিরভাগ টোটোই আমার পাড়ার, তো সবাই চিনবে, আপনাকে এখানে নিয়ে আসবে। দাদা, গুগল ম্যাপসে তো লোকেশন দেওয়া রয়েছে, সেটা তো দেখুন। হ্যাঁ, গুগলে দেওয়া রয়েছে লোকেশন, তো ব্যাস আপনারা এভাবেই চলে আসতে পারেন। তবে আশ্বিনে লাগালে কিন্তু এর ভালো ফলন হবে, কার্তিকে লাগালে ফলন কমবে, কারণ এটা কিন্তু 4 মাস লাগে, 4 মাস, তাই যখন ফলটা পুষ্ট হবে তার একটু ঠান্ডা থাকলে দানাটা ভালো হয়, তার জন্যে আশ্বিনে লাগাতে বলছি। যদি আরেকটি ব্যাপার বলেই দিই, যদি কেউ দেখছেন আশ্বিনে খুব বৃষ্টিপাত হচ্ছে, তাহলে আপনি পারলে কোকোপিট আর গোবর সারের মধ্যে ছোটো ছোটো কোনো পটে, তবে পটের নিচে কিন্তু ছিদ্র রাখবেন, আপনি একটা প্লাস্টিকের, সাদা প্লাস্টিকের একটা ছাউনি করুন, তার মধ্যে একটু উঁচু জায়গায়
আপনি ভরে নিন, ওর মধ্যে কোকোপিট আর গবসার ভরে দুটো করে বীজ দিন। দুটো করে বীজ দিলে ওতে চারা উঠবে। এই চারা আপনি 20-25 দিন পরেও লাগাতে পারেন, একটা করে চারা বা একটা পট তুলে আপনি যে সারিবদ্ধভাবে লাগিয়ে দেন, যেভাবে বলেছি সেভাবে লাগান, আপনি তাতেও শস্য হয়ে যাবে। ফলে কি হলো, যদি বর্ষার চাপ থাকে আশ্বিনে অক্টোবরে, তাহলে আপনি এই পদ্ধতিতেও চারা লাগাতে পারেন, তো তাতে করে শস্যের সেম শস্য হবে। আপনি সেখানে একটা করে চারাও লাগাতে পারেন, দুটোও লাগাতে পারেন, কোনো ব্যাপার না, একটা থাকলেই ঝাড় হয়ে যায়। তবে এই সর্ষেটা যখন এই হাইট হবে, মাথাটা অন্তত এই হাইট হবে, আপনি 2-1.5 ফুট তখন এর ডগা কেটে দিন, আপনি দুটো করে লাগান। যখন দেখবেন কোনো গাছে খুব তাড়াতাড়ি ফুল এসছে, সেই গাছটা তুলে ফেলুন, কারণ যেহেতু এটার মধ্যে যদি কোনো মিক্সিং থাকে তার ফুল আগে আসবে। আচ্ছা, তাহলে আপনি ফুলটা, দুটো গাছ থাকলে যেটা ফুল এসে সেই গাছটাই তুলে ফেলুন, আর যে গাছটা রাখবেন তার ডগাটা একটু ভেঙে ফেলুন, তাহলে কী হবে, ও ঝাড় হয়ে যাবে। তো এটা বিশেষভাবে আমি কোনো ভিডিওতে বলিনি, তোমার ভিডিওতে বললাম, তো এটা করবেন, আমিও এটা করেছি। তা তাতে করে আপনি জাতটা শিওর বার করতে পারবেন, অনেকগুলো হয়ে যায়, অ্যাডভান্স হয়ে যায়, যেহেতু মাঠঘাটেই চাষ হচ্ছে, সেখানে পরাগায়নের জন্য নির্ভর করে। হ্যাঁ, তো আপনি এভাবে করুন, আপনি শস্যে ভালো ফসল পাবেন আশা করছি। নমস্কার।